কারবে দরুদ পড়ছেন বাবা নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ছেন আমার আপনার তমাম জীবনের ইবাদত বান্দিগিটা আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না জমিন এবং আসমান দুইয়ের মাঝখানেতে শূন্য অবস্থায় লটকাতে থাকে কেন কবুল হয় না কেন কবুল হয় না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার তমাম জীবনের আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না দুরূদ পড়লে তাহলে কবুল হবে বুঝতে পেরেছেন সেই নবী বলেন দুরূদ পড়লে কি হবে বাবা এক একজন তো এক এক রকম আছে কি হতে নাকি হ্যাঁ নবীর ওসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আবার কিছু মানুষ আছে ওসিলা দিতে হবে না ওসিলা দরকার নাই সরাসরি সরাসরি আল্লাহকে ধরে নাও সরাসরি আল্লাহকে ধরো সরাসরি আল্লাহকে ধরো এই সরাসরি পাওয়া যায় কোনো জিনিস হ্যাঁ ওসিলা ছাড়া হয় না বাবা ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা কান খাড়া করে শুনে নেন আদম সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত আল্লাহ পাকিস্তান দিয়েছিলেন আল্লাহ মানা করেছিলেন বাবা আদম খবরদার খবরদার গন্ধামের ফল খাবেন না গন্ধামের ফল খাবেন না যা নিয়ামত আছে বেহেশতের মধ্যে সমস্ত নিয়ামতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য তৈরি করেছি আপনি খান দান বেড়ান ঘোরাঘুরি করবেন খবরদার খবরদার ওই গন্ধামের গাছে ধারে বাড়ে যেও না বলুন সুবহানাল্লাহ ওই গাছে ধারে বাড়ে যেও না দূরে থেকো আল্লাহ মানা করলেন কি গো আর আদম সাল্লা বুঝতে আগে জামানার মানুষ সাদা সরল কি হা কিনা বলুন না ওসব প্যাচ পুচকি যে বোঝে ওসব জিনিসই তো নেই কি বাবাজি বাইরা দোস্তরা ইবলিস শয়তান আল্লাহর কথা অমান্য করার জন্য কাফের হয়ে গেল ইতিহাসটা বড় ইতিহাস আমি সংক্ষেপে রূপে বলছি বাবাজিরা ইবলিস শয়তান দেখলাম আমি খারাপ হয়ে গেছি আমি বরবাদ হয়ে গেছি আমি জাহান্নামী হয়ে গেছি আমি আদমকে খারাপ করব আদমকে খারাপ করব আদমের ছেলে দিগকে আমি জাহান্নামে নিয়ে যাব আল্লাহকে ক্ষমতা দিলে আল্লাহ সব ক্ষমতা দিয়ে যা চাইছি ইবলিস তোমাকে দিয়ে দিল কি গো তাই তাহলে কি ইবলিস বললে আর যাই কোথা সমস্ত ক্ষমতা তো দিয়ে দিছি হ্যাঁ আর পার পাবে কোথা বাবাজি ভাইরা দোস্তরা অতক্ষণ পর্যন্ত ইবলিস শয়তান বেহেস্তে চৌকাটে ধার অব্দি যেতে পারত বেহেস্তের ভিতরে ঢোকা আল্লাহ নিষেধ করে দিয়েছিল আদম আসাল্লামকে ধোকাটা কিভাবে মারবে একবার সুপি দরবেশ সেজে গেল মাথায় টুপি মুখে দাড়ি জোব্বা পিদে একটা ছড়ি নিয়ে লাঠি আশা নিয়ে একটা তসবিলে টানতে টানতে যাচ্ছে বেহেস্তের চৌকাটে ধার দাঁড়িয়ে আছে কখন আসবে কখন আসবে ঘুরে 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 আদম আসাল্লাম মহারাজ এই আদম একটা কথা বলি আমি শোনেন কি হয়েছে বাবু বলো যত গাছে সব ফল টল খেতেন আর তারা কত শুকর গুজারি করছে কত খুশি কত আনন্দ এই গাছের ফলটা না খাওয়ার জন্য খুব কষ্ট পেয়েছে কাঁদছে দুঃখ পেয়েছে মনে হ্যাঁ আপনি এনার মনে দুঃখ দেবেন আপনি ফলটা খান কি বুঝলেন মন সারা সরল আর খেয়াল নেই কি বুঝলেন খেয়ে ফেললেন
বুঝতে পেরেছো? হ্যাঁ, সবই আল্লাহর কুদরত। কি কথিত নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, তোমাকে আমি নিষেধ করেছিলাম গেন্দামের ফল খাবেন না, গেন্দামের ফল খাবেন না। তুমি আমার কথার অমান্য করেছো, অমান্য করে তুমি গেন্দামের ফল খেয়ে ফেলেছো। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে যে আদম সাল্লামকে মাহারে সাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। মাকে জেদ্দায় পড়েন, বাপকে সরন্দি পাড়ে ফেলে দিলে, মা বাপ জারে যার জারে যার হয়ে কানতে শুরু করলে। গান্দামের ফল যদি না খেত দুনিয়ায় আসতো? হে বাবু, তাহলে এখনো দুনিয়ায় আসতেন না, বেহেতি সব পড়ে থাকতেন। কি কোথায় নাকি? সবই আল্লাহর কোথায়, আল্লাহ সব জানেন কি হবে না হবে, তাই তো নাকি? ব্যাস চলে এলো। আর গেন্দামের ফল খেলিতে তলব হবে, যন্ত্রণা কি পায়খানা হবে, বেহেস্তে তো পায়খানা ফেরার জায়গা নাই। হ্যাঁ, দুনিয়াতে পায়খানা ফেরার জায়গা, বুঝলেন না? আল্লাহ সাল্লাম কাঁদেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর কত অত্যাচার করি, জুলুম করি, আল্লাহ আপনি আমার খাতা মাফ করুন। আল্লাহ মাফ করছেন না। আবার কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বংশের মধ্যে থেকে কত দরবেশ ফকির বানাবেন, কত ওলি বানাবেন, গৌস বানাবেন, কুতুব বানাবেন, তাদের খাতেই আমার গুনাহ মাফ করুন, মাফ হলো না। আমার আমার আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বংশের মধ্যে নবী রসুল পায়গম্বার বানাবেন, তাদের খাতিরে আমার গুনাহ মাফ করুন। আল্লাহ মাফ করলেন না, মাফ হচ্ছে না এত কিছু বলে, বুঝলেন? আদম সাল্লাম বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বংশের ভিতর থেকে নবীদ গেলে নিয়ে তা পায়গম্বার দিয়ে সরদার আকায় নামদার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাবেন, তেনার খাতিরে আমার গুনাহ মাফ করুন, মাফ করুন। আপনি মাফ না করেন আমি আদম ধ্বংস হয়ে যাও, বরবাদ হয়ে যাও, বরবাদ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধ্বংস করে বরবাদ করে ফেলে দেবেন না। আল্লাহ বললেন, আদম তুমি এতদিন পরে আমার কাছে একটা বড় সুপারিশ করেছ। কি সুপারিশ করেছ? আমার নবীর ওসিলা দিয়েছ। কি নবীর ওসিলা দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, এই কথা আমি আল্লাহ আর ফেরাতে পারলাম না। যাও, তোমার সমস্ত তামাম জীবনের খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহান, রহমতের দরিয়া জোশ মাত্র লাগলেন। আদম সাল্লাম কাঞ্চার পড়ছেন, কালা রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রহমত কে দাগে দয়া করে আদম সাল্লামের খাতা কে আল্লাহ মাফ করে দিলেন। জোরে হবে না বাবা? আটটু জোরে হবে না বাবা? না রে তাকবীর। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে ওসিলা দরকার আছে না নেই গো? হ্যাঁ, কিছু কিছু ফচকে ফাচকা আছে বাবা, তারা বলে ওসিলা টসিলা কি হবে, ওসিলা দেওয়ার দরকার নেই, সরাসরি আল্লাহকে ধরে ওরা পেয়ে যাবে বাবা। কি গো? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ওসিলা লাগবে, কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহ দয়া, আল্লাহ খাতা মাফ করে দিলেন, বুঝলেন না? সেই আদমের ছেলে আমরা, কি গো? সেই আদমের ছেলে আমরা, তাঁর বংশধর আমরা, কি তাই জন্য কি আমাদের ঘরে সেইভাবে চলতে হবে, কানতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হ্যাঁ, ওসিলা দাও। কোরআন পাকে বলা হচ্ছে, ওয়াবতাগুল ইলাই হলো ওসিলা, তোমরা ওসিলা দাও, ওসিলা দিয়ে দোয়া চাও, পীরের ওসিলা দাও, ওলিদের ওসিলা দিয়ে চাও। কিয়ামতের ময়দানে নবীর ওসিলা সাফাওয়াত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে বাবা? যে
পারবে না, ওখানেও লাগবে। কথা বুঝলে না বাবা? যাই হোক, সাবধান হবেন, হুঁশিয়ার হবেন, বুঝিয়ে চলবেন। আমার আদমের ছেলে বাবা ইবলিস শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে। এ ঠিক না বেটি গো, ইবলিস শয়তান মানুষের নাকের নিঃশ্বাসের সঙ্গে ভিতরে ঢুকে যাবে, যে সেখানে খারাপ করবে। খুনে সেরাই সেরাই যে মানুষ তোমাকে আদম সন্তানকে খারাপ করবে, আল্লাহ ক্ষমতা করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই যে আমার রসুল্লাহ বলছেন, এই আদম সন্তানেরা, তোমরা আমার আল্লাহর কাছে ইবলিস শয়তানের হাত থেকে বাঁচার জন্য পানা চাও। কেন? ইবলিস শয়তান খুব চালাক, চতুর, কোন মুহূর্তে তোমাকে খারাপ করে ফেলবে। অতএব আল্লাহর কাছে সবসময় পানা যায়, আল্লাহ ইবলিস শয়তানের হাত থেকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ যদি বাঁচাই, কেউ রুখতে পারবে বাবা? কেউ রুখতে পারবে না। কথা বুঝলেন না? অতএব বুঝিয়ে চলবেন, হুড়োহুড়ি করলে হবে না, মাথা গরম করলে চলবে না বাবা, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইশ্ক কা ক্যা মজা হই, কিসি আশিক সে পুছনা চাহিয়ে, ইশ্ক মেহবুবে খুদা দিল জেসে হাসিল নেহি, লাখ মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আল্লাহুম্মা সাল্লি আলা মই মস্ত হসিন সে মিসাকি কে জিসকা আগে শরাব ক্যা হ্যাঁ মে ঢোড়া কহিন না পায়া ফির উসকো পিনা খারাপ ক্যা হ্যায় জিসে ক্যা ফারুক হাবিব রব হো উসি কে সানি জহাঁ মে কব হো জহাঁ মে জো মুস্তফা লকাব উসি কে উপর খিতাব ক্যা হ্যায় আল্লাহুম্মা। মেরে পীর হজরত খুদা কে ওলি হই, মেরে পীর হজরত খুদা কে ওলি হই, ওসিলে মে উনকি গুজারা করুঙ্গা, বলগল লাবে কমাল হে। খুদা কে প্যারে নবী কে দুলারে, মুসলমান কি রহে বর জুলফিকা সিদ্দিকি হামারে, আবু বকরে কে প্যারে আঁখোঁ কি তারে, কি চাহত মে তেরি কবি রো রহে হ্যায় আল্লাহুম্মা। তবহীদ কা ডঙ্কা আলম মে আর বজওয়া দিয়া কমলি ওয়ালে নে, পি পি কে প্যালে কৌসর কে লোটঙ্গে মজাজি ভর ভর কে, ইন্না আতয়না কাল কৌসর ফরমা দিয়া কমলি ওয়ালে নে, দীন মিলা ঈমান মিলা
پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے بول لا الہ جرے لا الہ الا اللہ محمد رسول اللہ اسم ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ کے لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ کلمہ سنگر ساتھی کلمہ ہبے گورر باتی پڑو کلمہ دی باراتی لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی نام سن لے کی پڑھتا ہے اے ادبے ادبے اللہ میں بیا ادبے شیطان ملے آج جار کے مدد آدم آچے تار مدد ہمارا اللہ رحمت آچے کیونکہ اٹھکتا نہیں کی بیادوب بنسی بادوب بنسی بیادوب کپل پھٹا اور آدم جار مدد آچے اللہ رحمت آن نصیب کرے بن سبحان اللہ تو ماما جی بھائی را دوست را ہمارا کتا بستے پہ چین علم مارے پھتر مول دین سکی بابا آدو بی آدو بے ٹھکانا کتا ایر جورے بارن جہاننا بجننا باپے سنگے بی آدو بی مائے سنگے بی آدو بی موروبی دے سنگے بی آدو بی اولی دے سنگی بیا دے بھی نبی دے سنے اُلٹو پڑھتا بدگمان کتا پتھرا بھرکی بیا دے بھی اے دے ٹھکانا کتا جہانم باچار کنے پات نہیں بابا کتا پتھرا سیجن بوجھے سیجن بولتے ہوئے کتا بجھننا دھارا کے سورا بھاب بننا گائے کھومتا آچے جور آچے جوان بڑو جہاں اچھا بولے چلے جاتے بیشال بیپر آوان نکی گو سداد پھراؤن نمرود کی کرون بیشال کھومت چلو اتھا کی ہوئے چلے گالو سواب پاکلامو ٹھنڈا ہوئے سواب کوبرے ڈھوکے بوس آجے انہوں نے آواز جستے نکی پاکلامو چھوٹے جاوے سواب تو مدے رو کی چھوڑ بینا اللہ والا ہو نمازی ہو بھالو ہو مانوس کے بھالو باسو مانوسیر من جائی کرو کی بھائی آنے مانوس کے خوشی کر لے اللہ تمہارا بھی خوشی آئی بھن سبحان اللہ کی بھائی آنے تکنے کی ایمون کاج کرو نا مرار پوری بھائی جان جہنم ہے نا جیتا ہوئے ایمون تمہارا بیبھار کرونا کنو منوشیر منے آگھاستا نا لائے کی بابا تیتے لے کی دنیا چلتے گے لے انہیں کی چو ہوئے ہڑی رکا چاہ ہڑی تھا ٹھیکا ٹھیکی ہوئے نا ہوئے تا لکی تارکی ہڑی تا پھیٹ بھیگے پھلتا ہوئے تو یہ نا نیجرہ بوشی اکٹا اصلاح کر لے منگسا کر لے کی بھی نہیں بندہ جاکن بھول کرے بھول کے بھول بجے گناہ کے گناہ جنے اور اللہ پاک رب العالمین کہ جہاں کاتا کاتا کرے اللہ پاک رب العالمین
আমি গুনাহ করেছি ভুল করেছি আপনি ক্ষমা করুন মাফ করুন আপনি আপনি হতে আমার মালিক সৃষ্টিকর্তা আপনি মাফ যদি না করেন আমি বান্দা খারাপ হয়ে যাব খারাপ হয়ে যাব আমার আল্লাহ বলেন জন বান্দারা এখন আমি আল্লাহ আমার কাছে মাফ চাই তওবা চাই মাফ চাই আমি আল্লাহ ওই বান্দার বড় খুশি হয়ে যাই সন্তুষ্ট হয়ে যাই ওই বান্দার জীবনের খাতাগুলো মাফ করে দিই জোরে হবে না জোরে হবে না বুঝতে পেরেছি বাবা ভালো হও সৎ হও নিক হও আল্লাহকে ডাকো জিকিরাজ করো মোরাকে বা করো মুশাহেদা করো খালি হই 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 করে ঘুরে বেড়াচ্ছে বাবা লাগামবিহীন ঘোড়া কি করে বাবা জানা আছে মাঠে ছেড়ে দিয়েছে সেই মাথা আসি মাথা গোটা মাঠ মাই হই 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 ঘুরে বেড়ায় এ ঠিক তাহলে কি আর গলায় যখন লাগাম দিয়ে খুঁটো মেরে বস দেন কি হয় আর পারে একটা জায়গায় বসে ঘোরে আর লাগামটা লাগাও গলায় লাগাম লাগামটা লাগাও দিয়ে বসো হই হই করে কি হবে একটু বসো তরিকা কটা মস্ক করো মগরবাদ জিকিরে মজলিস করো তওবার মোরাকেবা করো ঈশাই ফজরে চিস্তা থেকে দুরুসি আমল করেন কি বল তবে কাজ হবে তো নাকি খালি হই হই করে ঘুরলে হবে না বেকার বান্দারা যখন এক জায়গায় বসে বসে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ জিকিরে ফিকির মশগুল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারে না পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশি মুআল্লার নূরের থাম্বাগুলো থত্তর থত্তর করে কাঁপতে থাকে বান্দা যখন জিকির করে আল্লাহকে ডাকে বুঝতে পেরেছো বান্দারা যখন বসে বসে এক জায়গায় বসে আল্লাহ জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির থাকতে পারে না পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যায় পয়লা তবক আসমানে এসে কি করেন বাবাজি ভাইরা দোস্তরা ওই আসমানের দরওয়াজাটা খুলে দেন খুলে দেন ওই জেকের কাজের বান্দা আজও বলেছে আমার আল্লাহ আর রহমত বর্ষণ হয়ে থাকে বুঝতে পেরেছে এই বসে আছেন দরুদ পড়ছেন জিকির আজকার করছেন আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে এটা বেহেশতের বাগান দুনিয়ার মধ্যে এটাই হচ্ছে বেহেশতের বাগান বলুন সুবহানাল্লাহ খালি বান্দারা নয় ফেরেশতারাও আমাদের সঙ্গে আল্লাহর ওয়াজ নিশ্চিত শুনছে জিকির আজকার করছে কথা বুঝতে পেরেছি বাবা বুঝি শুয়েছিল বাবা মাশাল্লাহ বাপ চাচারা ছিলেন সব চলে গেল কি গো বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর হ্যাঁ কথা বুঝলেন না দাদা হুজুরের কয় ছেলে পাঁচ ছেলে সব টুক 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 চলে গেল পর্দা নিয়ে দিয়েছে আল্লাহর ওলিরা মরে মর্দানা মরে জিন্দা জোরে বলে জিন্দা কেমন জিন্দা ওরে বান্দা তোমাকে সে জ্ঞান বুদ্ধি আকেল দেওয়া হয় না বুঝতে পেরেছেন হ্যাঁ আমি কানা বলে দুনিয়া কানা নয় কি বুঝি না আমি কানা বলে দুনিয়া কানা নয় আল্লাহর উলিরা মরে মর্দা নয় মরে জিন্দা বলুন সুহান আল্লাহ বাবাজি ভাইয়েরা দোস্তরা হুঁশিয়ার হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন আল্লাহকে দেখো বাবা আল্লাহ ছাড়া কোনো পথ নাই কোনো পথ নাই আয়রা দোস্তরা আমাদের শায়েক মাশায়েক পীর মুর্শিদরা তরিকা মস্ক করতেন জাহিরি বাতিনি এলেমের দ্বারাই এলমে মারেফাদের দ্বারাই আল্লাহ নৈকট্য হাসিল করে চলে গেছে বলুন সুবহানাল্লাহ উলি হয়ে গসে কুতুব হয়ে আজ চলে গেলেন দাদা হুজুর পাঁচ আওলাদ পর্দা দিলে আর এই পাঁচ আওলাদের আওলাদ কত কতজন জানেন আমরা কজন বাবা জানা আছে বত্রিশটা ভাই কটা ভাই বত্রিশটা ভাই আমরা পাঁচ হুজুর কি বলে
আর ছোট হুজুর কিবরা একা একুশ ছেলে সতেরোটা বোন মেয়ে, কি বুঝলেন? বুঝতে পারছেন না? বুঝতে পারি বাবা, এখন মাশাল্লাহ বত্রিশটা ভাইয়ের ছেলে পুলি নাতি পোতা দিয়ে বাবা একটা মাশাল্লাহ একটা পাড়া হয়ে গেছে, কি গো, বুঝলেন না? নিজের সংসারে একটা ছেলে একটা মেয়ে কি খাবে চিন্তায় পরেশান হয়ে গেল, ঘুম হারাম হয়ে গেল, কি করে খাবো কি করে পিঁধাবো, কি হবে রে বাবা, বাচ্চা কাচ্চা হলে কি হবে, খুব চিন্তায় পড়ে যায়। এই যাই না, হ্যাঁ, রেজেকের মালিক কে? আল্লাহ খাবে। হ্যাঁ, আল্লাহ দুনিয়ায় পেড়েছেন ওই বান্দার রেজেক, রেজেকটাও আমরা আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, বলুন সুহান আল্লাহ, কথা বললেন না? মন তোমার সংকীর্ণ হয়ে যাবে, আল্লাহ সংকীর্ণ করবে, মন উদার হবে, আল্লাহ মন তোমার উদার করে দেবে, বলুন সুহান, কথা বুঝলেন না বাবা? আমার ভাই ভাই সব চাষ, আমার ভাই ভাই পড়া হোক, সব ফ্যাক্টরি আছে নাকি, কারবার করে নাকি, কি গো, কাজ কারবার আছে নাকি আমাদের? কিচ্ছু নেই বাবা, একটাই কাজ আমাদের, দিনের খেদমত, ইসলামের খেদমত, ওয়াজ নসিহত, কি বুঝলেন, মানব সেবা করো, এই কাজ চলছে বাবা, কথা বুঝলেন না? মাশাল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর রহমত বাবা। আমার দাদা পনেরো বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকিয়ার কুরাইশি ফুরফুরার প্রতিষ্ঠা আদি বিজয়ীবে, তিনি ফুরফুরাকে ফতে করেছে আলাউদ্দিন খিলজি আমল 696 হিজরিতে এই ফুরফুরা ফতে করেছিলেন বাবা, কথা বুঝলেন না? সে সময় লড়াই হয়েছিল ভোস্বামীদের সঙ্গে, লড়াই হয়েছিল বাবা। তো অতএব মাশাল্লাহ, ভারতবর্ষে প্রথম আমার বংশে, হ্যাঁ, মুরবি এটেছেন, হ্যাঁ, রস্তম খোরাসানি রহমতুল্লাহ, পীর আল্লামা রস্তম খোরাসানি রহমতুল্লাহ, তারপরে এলেন জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ, কি বললেন, তারপরে আমার পুনঃপুর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি আলাউদ্দিন খিলজি 696 ফোরফোরা ফতে করে, বল সুবহান আল্লাহ। এই তেনার উসিলাতে আজকে দাদা হুজুর পাঁচ হুজুর আমার বংশধরদের আপনার পেলেন, বল সুবহান আল্লাহ। আর তেনারই জলসা হয় পয়লা অঘ্রায়ণ, আমার বাড়িতে একটা জলসা হয়, বহু লোক যায় মাশাল্লাহ, জেকের আজকের হয় মগরব বাদে জেকের আজকের হয়, হ্যাঁ, 7:30 শেষ করে দিই বাবা, জায়গা দেওয়া যায় না, এত লোক যায়, বহু মেয়ে ছেলে যায়, আপনাদের সব এলাকা থেকে অন্য সব এলাকা প্রচুর মেয়ে ছেলে যায়, তাদের জন্য আমি সব জিকের আজকার করার জন্য করে সব তাদের জন্য ব্যবস্থা আমি আলাদা সব করি, একবার তিনতলা ছাদের উপরে সব বড় জায়গা, হ্যাঁ, আমি সব মেয়ে ফিট করে দিই, সব করে দিই বাবা, বুঝলেন না? যাই হোক মাশাল্লাহ, আজকে আপনারা দাদা হুজুরকে মুরিদ সিলসিলার মানুষ, কি বুঝলেন, জেকের আজকার করবেন, নিয়ত করে জেকের করতে হয়, কি বাবা, নিয়ত করে জেকের করতে হয়, হ্যাঁ, আর খালি জুমে বসি আল্লাহ 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 না, কি বুঝলেন, ওসিলা দিতে হয়, ওসিলা দিয়ে, কি বুঝলেন, নিয়ত করে ওসিলা দিয়ে চলবে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমাল বিন নিয়ত, প্রথম তোমরা কি করো বাবা, নিয়ত করো তারপরে কাজ করো, এই কথা ঠিক তো নাকি গো, যে কোনো কাজে, সেই জন্যই প্রথম নিয়ত করো তারপর কাজ করো তারপর কাজে লাগি বাবা, মাশাল্লাহ, অল্প সময় একটু জিকির আজকার করো, কথা বুঝলেন বাবা? আমার সঙ্গে নিয়ত করুন আপনারা, পড়ুন বিসমিল্লাহির রহমান রহিম, আমি আমার কলবের দিকে মতওয়াজ আছি, আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কিবলার কলবের উসনা হইয়া আল্লাহ পাকের আরশে পাকের দিকে মতওয়াজ আছি, আল্লাহ পাকের আরশে পাক হইতে চিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী জুলি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক, নিয়ত হয়ে গেল। এবারে জিকিরটা করবেন কেমন করে, কিভাবে, এই লাবি 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 থেকে লা ইলা মাতাত্তালু, হা কপাল পেশানি,
আর ইল্লাল্লাহ বাম দিকের স্তনের দুই আঙুল নিচে কালবের মাকাম আছে, এই কালবের মাকাম ইল্লাল্লাহ দেখা করবেন খেয়ালে খেয়ালে, জিকির করবেন খেয়ালে খেয়ালে। হ্যাঁ, লামি থেকে কাঁধ, কাঁধ থেকে মাথা, মাথা থেকে কপাল, কপাল থেকে বাম দিকের স্তনের দুই আঙুল নিচে কালবের মাকাম, এই কালবের ইল্লাল্লাহ ধাক্কা করবেন, বুঝলেন? হ্যাঁ, নিয়ত হয়ে গেছে। এবারে চক্ষু বন্ধ করে একসঙ্গে একটু আল্লাহ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ছেলে ছেলে বিবি বাল বাচ্চা ঘর বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য কাজ কারবার মন থেকে সমস্ত টান মেরে ফেলে দাও বাবা। অল্প সময় আমরা একটা জায়গায় বসে আমার আল্লাহ জিকির করব, আমরা আমার আল্লাহ জিকির করব, আমাদের গুনাগুণ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ জিকিরকারী বান্দা দিগকে জান্নাত নসিব করেন, আল্লাহ রহমত বর্ষণ হবে। বাবাজি ভাইয়ের দোস্তরা আমার আল্লাহ জিকিরে মুশগুল হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা কেউ মাবুদ নাই, কেউ মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই। ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেনিরা আমার আল্লাহকে ডাকতে লজ্জা করো না, করো না, করো না। বাবা যে আল্লাহ ছাড়া কোনো পথ নাই, বান্দা যখন আল্লাহ জিকির করি আল্লাহ আমার খুশি হয়ে যে ওই বান্দার তমাম জীবনের খাতাগুলো মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ডাকো ডাকো আমার আল্লাহকে ডাকো বাবা। মুসলমানের ছেলেরা মেয়েরা বেড়ারা বেড়িরা আমার আল্লাহ থেকে মজগুল হয়ে যাও, দুনিয়া দুনিয়া করে জীবনটা বরবাদ করে ফেলবেন না, তোমার ছেলে তোমার আপন হবে না, তোমার মেয়ে তোমার আপন হবে না, তোমার স্বামী তোমার আপন হবে না, তোমার বিবি তোমার আপন হবে না। আপন হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া তোমার কেউ আপন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ।
لله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نيتا چھڑ داو نيتا گھولی داو اي بھاوی ذکر آج کر کتو ہوئے اما ذکر کرتے ہوئے لامرا مری کو دیکھیں نا جانیں یہ بار بنگلہ دیش تاہیری بولتی لامرا مری کرے سنچو بست بچے نا بابا اللہ ذکر کر بھی اتی آدھو بھی سنے سنمان سنگی اللہ ہما در کچے آچے کی گو ٹھیک تنے کی اللہ کچے آچے کی اللہ سنچن دیکھ چن بیادو بھی نہ ہوئی ہے امار اللہ سنگے کی بابا اما در شایق مسایق رجی بھاوے سکھا دیئے گا چین سی بھاوے بو سکھالی خود کرو داو جگر اللہ امار امار گھارے پورے بھاوے دوم دام ہورو ہوری ارے باپ رے باپ کی جگر بولے بہنش ہوئے جچے جگر کتے کتے پاگول ہوئے لابالا پی کچھ رہی تو ہاں دادا حضور پیر ہاں جب زبانہ تھی بہلین اٹینے آرچلا دیکھے جنتو جکر آج گیر کچھ چھے بوشے بوشے کچھو منوش جکر کتے کتے یس کے دادے فائے جے توڑ پات چھے نو حضور پیر کے در حمد اللہ لے بولتے لوگ ٹکی بولنی تو بیادو ایرم ہو ہوری کچھ کرنا تو گول چھوچ جانے ایرے بستہ سرائی کر رہے چھوچ جانے نا ایرے گول چھوچی دیئے چھ ای پائر اورو تے چالیے چھ کی تیکھی کی رہا ہوں بے معلوم چھوچ تر ہو گئے کنو حسنے میں نے پھنا ہوئے گا چیس کی कतबीर ना आजी जिदी वही लोग देखा न करें ये टुकड़े छूसी देख बार ठेका में लाम मेरे उरी बाप रे बाप जिकेरे मोरी छेड़े दूँ दूँ बे ठीक ने बेटी को हाँ लाभाला भी दवा दे भी कुछ छूसी दी ठेकी दी देगी वे बुस्ते रचे हो बापे नाम भूले जावे हाँ जिकेरे कुत्ते को तो अल्लाह तोरुप थे के जज ہاں بکھال ہوئے جائے بھون سبحان اللہ اللہ بندرہ ذکر کتے کتے اللہ پاک قلب کا اللہ جاری کر لے بوستہ کے ذکر ہوئی سنتے پائے پرسم گنو جو کان مو گاچ پالا سب ذکر کرے بھون سبحان اللہ جار اللہ جاری کر دے بے پھر پانی داؤ ہاں کتا بجنے اتھے ذکر آج کر کر بھین گھارے بوشی بھائرے بوشی آدھو بیشویں کرو بین مونے لائک بین امرا جا اللہ مدر کچھ آچھا اللہ دیکھ چین سنتے بات چین کی ٹھیک نہ کی کال کی کھابے امر اللہ جانے نا اے کال کی کھابے امر اللہ جانے نا جانے ایک ماس پورے کی کھابے ان کی کرو شیٹا امر اللہ جانے کسا بوشی لیں خوب ماتا تھنڈا کوئی چلوے بابا
যে নিয়মে আমাদের শায়েক মশায়েক পীর মোশেরা জিকির আজকার নিয়ম কানুনটা শিখিয়ে দিয়ে সেইভাবে করবেন আপনারা। জিকিরে মজলিস বলে একটা শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু এই জিকির মজলিস রেগুলার করবেন বাড়িতে প্রত্যেক দিন আপনারা বসে এটা জিকির করে মগর বাদ বসে চুম্বরে বসে বসে জিকির করবে। কি বুঝলেন? যদি কেউ নামাজ পড়ে কি ভাই জানছি, যদি নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়ে পাশে, যদি কেউ নামাজ পড়ে কোরআন শরীফ জোরে পড়া যাবে, জোরে পড়া যাবে, বুঝতে পারছ ইবাদতটা কি জিনিস? কেউ যদি কোরআন শরীফ পড়ে পাশে যদি কেউ নামাজ পড়ে সাবধান, কি নামাজ পড়ছে মানে জিকিরে লাম মারামারি করছে, কথা বুঝলেন না, খবরদার, নিয়মের বাইরে নয়, নিয়ত ছেড়ে দেন, নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব পিসাব দাদা পিসা কিবলার কলবের উসরা হইয়া আল্লাহ পাকের আরশে পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ পাকের আরশে পাক হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। নিয়ত হয়ে গেল বাবা, চক্ষু বন্ধ করে একসঙ্গে একটা ডেপ আল্লাহর মহব্বতে আমার আল্লাহ জিকির করুন বাবা, আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ায় আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পথ নাই, কোনো পথ নাই। ডাকো ডাকো নিজের মাওলাকে ডাকো বাবা, আল্লাহকে ডাকো। মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা আমার আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাও। আজকে রাতে আল্লাহ একটা দিন দিয়েছে, সময় দিয়েছে, আল্লাহ জিকিরে বলে আল্লাহকে জিকির করে আল্লাহকে খুশি করো বাবা। আমার আল্লাহ যদি খুশি হয়ে যান বেসাব আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ 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 আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সমস্ত ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই থাকবে না, আল্লাহ সমস্ত মিটিয়ে দেবেন, কেবলমাত্র আমার আল্লাহ থাকবেন, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, থাকবে না। ডাকো ডাকো আমার আল্লাহ জিকির করো বাবা, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نيتا ছেড়ে نيتا ঘুরিয়ে দেন আপনি নিয়ত করুন আমার সঙ্গে পড়ুন بسم الله الرحمن الرحيم আমি আমার কলবের দিকে মুতওয়াজ আছি আমার কলব পিসাব দাদা পিসাব কিমলার কলবের উসনা হইয়া আল্লাহ পাকের আরশে পাকে দিয়ে মুতওয়াজ আছি আল্লাহ পর আরশে পাক হইতে ইল্লাল্লাহ জেগের ফেজ আমার কলবে আসুক এবারে ইল্লাল্লাহ জেগের ফেজ বুঝবো আমরা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
إلا الله 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 ও বাবা জিরা মা বোনেরা ডাকো ডাকো নিজের মাওলাকে ডাকো বাবা নিজের আল্লাহকে ডাকো বাবা কোন সময় মত হয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা রাতে ঘুমিয়ে যাবেন সকালে ঘুম ভাঙবে কিনা বলতে পারছি না ওই ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক ডেকে দিতে পারে বাবাজি ভাইরা দোস্তরা নিজের আমল করো বাবা এই আমলটা তোমার সঙ্গে জাগে বাবা এই আমলটা তোমার সঙ্গের সাথী হবে ডাকো আমার আল্লাহকে ডাকো বাবা ইল্লাল্লাহ 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 দুটো চোখ মরে যাবে দুনিয়াতে ফেল 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 করে শব্দ হবে বাম্মা ছেড়ে পড়ে আত্মীয় স্বজনে দুই দিনের কাঁদা খেতে নেবে বাবা তারপরেতে নিজের আমোদে প্রমোদে মেতে যাবে ও বাবা জিরা মা বোনেরা আল্লাহ জিকির করো বাবা আল্লাহকে ডাকতে লজ্জা করো না করো না করো না ডাকো ডাকো নিজের মাওলাকে ডাকো বাবা নিজের আল্লাহ জিকির করো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مغرب نماز بعد پوری مغرب نماز پوری এই ভাবে বসে জিকির আজকার করবে এটা জিকিরের মাহফিল শিক্ষার মাহফিল নিয়ম কানুনটা ঠিক শিখিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা আপনাদের ঘরে প্রত্যেক দিন এই আমলটা করতে হবে ঘরে বসে মসজিদে বসে কি ভাই জান মাগরিবের নামাজ বাদ বসে একটু জিকির আজকার করে তারপর নিজের কাজে বেরিয়ে যাবেন যেমন সময় হবে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আধ ঘন্টা সময় দেবেন কাজের মানুষ সময় কম অল্প সময় করবেন সময় বেশি আছে বেশি করবেন কথা বুঝলেন বাবা বাবাজি ভাইরা দোস্তরা আমাদের শেখ মাশায়েখ পীর মোর্শেদ কি বললেন ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা আমার মুরিদেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও মাগরিবের নামাজ বাদ তোমরা একটু তওমার মোরাকিমা করবে চলার পথে কওয়ার পথে কত গোনা করেছি কত গোনা করছি কত গোনা করব তমাম জীবনে গোনাটা মাফ চাও আমার আল্লাহর কাছে ইবনে শয়তান তোমাদিগকে ধোকায় ফেলে তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে তোমাদের জীবনটা বরবাদ করে দেবে তোমরা মগ্নবাদ বসে জীবনে যা গোনা করেছো গোনার দিকে খেয়াল করে করে আমার আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ রহমতকে দেখে আমাদের খাতা কেলাম মাফ করে দেয় বুঝতে পেরেছ এই নিয়ত করতে হয় নিয়ত করে তওবার মোরাকিবা কি বুঝলেন আমার সঙ্গে আপনারা একটা নিয়ত করেন আদম সাল্লাম চলার পথে ভুল করেছিলেন আল্লাহকে কেঁদেছিলেন বাবা সে আদমের ছেলে আমরা কি গো আমাদের ভুল হবে বাবা কিন্তু গুনাকে গুনা যে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহ মাফ করবে নিয়ত করুন বিসমিল্লাহির রহমান রহিম আমি আমার কলবের দিকে মতওয়াজ আছি আমার কলম পিসাব দাদা পিসাব কেমরার কলবের সিনা হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মতওয়াজ আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মতওয়াজ আছি আল্লাহ পাক আরশে মুআলা থেকে তওবা মাকামে মুরাকিবার ফয়েজ আমার কলবে আসুক কি বুঝলে নিয়ত হয়ে গেল
এবারে পড়বে কাঁদবে আর পড়বে জীবনে যে গুনাহ করেছো গুনাহে সগীরা গুনাহ কবিরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ সেই খেয়ালগুন্দিকে খেয়াল করে করে সেই গুনাহদিকে খেয়াল করে করে কাঁদো আর আল্লাহর কাছে পড়ো আমাদের জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন পড়ুন কাল রব্বানা আযলামনা আনফুসনা ওয়াইন লাম তাগফির লানা وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا أَظْلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ কাঁদো কাঁদো মুসলমানের ছেলেরা ও মুসলমানের মেয়েরা কাঁদো কাঁদো আমার আল্লাহর কাছে কাঁদো বাবা আমার আল্লাহর কাছে তওবা চাও মাফ চাও আল্লাহ তমাম জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন কুল্লু বনি আদম খাতাউন ও খাইরু খাতাইন তওয়াবুনা আদম সন্তান সমস্ত গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আল্লাহকে তওবা চাও মাফ চাও আল্লাহ রহমতকে দয়া করে আমাদের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন রব্বানা জালামনা আনফুসনা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কাঁদো কাঁদো পড়ো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কাঁদো কাঁদো মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা আল্লাহর কাছে কাঁদো বাবা গুনার দিকে খেয়াল করে করে আমার আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তমাম জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন রব্বানা জালামনা আনফুসনা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কাঁদো 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 মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা আমার আল্লাহর কাছে কাঁদো বাবা আল্লাহর কাছে তওবা চাও বান্দা যখন আল্লাহর কাছে তওবা চাই মাফ চাই তমাম জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেয়
اللهم صل على ولا يال سيدنا اللهم صل على ولا يال سيدنا